আজকে ছাড়ি দিম হাতেরে। গত কয়েকদিন আগে কেমনে ফাঁকি গেরায় খুঁজি আইছি, আনারা ব্যাকে মোটামুটি জানেন তো। ওই ফাঁকিটারে গত কয়েকদিন আই নিজে লালন পালন করছি, খানা দিছি, নিজে থাকার জায়গা দিছি। তো ওই আমার এখন মনে হয়েছে আর আর যে ফাঁকি গেনা মোটামুটি এখন উঠতো হারে। ফাঁকিটা মোটামুটি এখন নিজের খাওনটা নিজে টোকাই খাইতে হইব আর কি, আর এরকম মনে হয়েছে আর কি। তো আমি আই অন ফাঁকি গেরে ছাড়ি দিউম, গাছের মধ্যে ছাড়ি দিউম, দেখা যাক ও কত কত দূরে যাইতো হারে আর কি উড়ি। তবে একটা কথা না বললেই নয়, একটা কথা বলি রাখি আই অন্য করে, ফাঁকিটারে আমি যখন ছাড়ি দিমু, ছাড়ার পরে আমি এটারে আবার ধরার চেষ্টা করবো। যদি ফাঁকি গেরায় আবার ধরতে মারি তাইলে আরো কয়েকদিন আমার কাছে আমি রাখি দিই। কারণ হচ্ছে একটা প্রাপ্ত বয়স্ক ফাঁকি যখন গাছে উড়ে তখন উড়ন্ত অবস্থায় ওইটাকে কেউ ধরতে পারে না। তো আমি এটারে আবার ধরার চেষ্টা করুম, ছাড়ি দিবার হরে যদি ধরতাম হারিয়ে এরিয়ে তাইলে আমার কাছে আমি আবার রাখি দিম, আরো কয়েকদিন লালন পালন করুম, এরপরে আবার ছাড়ম আর কি। তো আমি দেখা যাক এটারে ছাড়ি দিমু, দেখি ও কি করে এখন ছাড়ি দিবার হরে আর কি। আপনারা যাত্রা যাত্রা ভিডিওটা দেখতেছেন, অবশ্যই ভিডিওর মধ্যে লাইক না দিয়ে থাকলে একটা লাইক দিয়ে দিবেন। আমাদের ভিডিওটা যদি টিকটক থেকে দেখেন অবশ্যই আমাদের আইডিটা ফলো দিয়ে দিবেন, ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো আসলে ফাঁকি গারে কিভাবে খুঁজি আইছি ব্যাকে মোটামুটি জানেন, ফাঁকিটারে কেমনে তুন কি করলাম আমি সবাই মোটামুটি জানেন। তো এ হচ্ছে ফাঁকিটা, আজকে এতদিন লালন ফালন করি, আমি খানা টানা খাবাই হাতে দূরে করছি, হাতে আরো অসুস্থ আসিল হাতে সুস্থ করছি। অ নাই হাতে ছাড়ি দিই, হাতে ছাড়ম কোনায়, সর্বপ্রথম আমি হাতে ছোট একটা গাছে ছাড়মু, যাতে করি যদি দেখি সে উঠতে হারে না তাইলে হাতে আমি আবার ধরিয়ে লই না, গাছে গাছে দিমু না, গাছে দিলে আবার গাছে উঠতে আবার সমস্যা। নিচে ছাড়ি দিম আমি মাটিত, মাটিত ছাড়ি দিলে যদি হাতে গাছে উড়ি উড়ি যেতে হারে তাইলে মোটামুটি বুঝি লইতে হবে যে হাতে এডা লই গেছে, অর্থাৎ উড়ে উড়ে উড়ার বয়স হাতে রয়ে গেছে, হাতে উড়ি চলে যেতে। তো বেশি কথা কইতাম না, হাতে আয়ন ছাড়ি দিউম, কোনায় ছাড়ন যায় কোনায় ছাড়ন যায়। হাতে এক মিনিট বাসা গাই এনে থুই, হাতে এখানে আগে ছাড়ম বইয়াম, এখান থেকে যদি হাতে উড়ি চলে যেতে পারে তো হাতে চলে যাব, আর না যাইতে হলে আবার হাতে আমি রায় দিন। হাতে ওইদিকে চলে গেছে, হাতে হাঁটতেছে, দেখেন সবাই হাতে হাঁটতেছে, হাতে আমি ছাড়ি দিছি। এদিকে আয় বাবা, এদিকে আয় আমার হাতে আয়, দেখেন ও কিভাবে উড়ে, ছোট আস্তে আস্তে উড়ে, কিন্তু ও উপরের দিকে উঠতে পারতেছে না। আমি উপরে উঠাই দেওয়ার চেষ্টা করি, যাও উড়ে যাও। ওই যে এ হচ্ছে পাখিটার অবস্থা, আসলে এদিকে আসলে আমি পাখিটাকে এখনই ছেড়ে দিতাম চাইতেছি, কিন্তু পাখিটা দেখতে পেয়েছেন আপনারা সবাই, তেমন একটা উঠতে পারে না, ও লাফালাফি করতে পারে কিন্তু উঠতে পারে না। তো আমি যদি এই ফাঁকিটাকে এখন ছেড়ে দিই তাহলে ওইদিকে আসেন, যদি আমি ছেড়ে দিই এই জায়গাটাতে, যদি আমি ছেড়ে দিই এই ফাঁকিটাকে তাহলে এই যে জঙ্গলগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই জঙ্গলের ভিতরে সাপের বাসা আছে, বেজির বাসা আছে, ব্যাঙের বাসা আছে, যারা এই ফাঁকিটাকে খায় আর কি। তো এর ছেড়ে দিলে সাপে খেয়ে ফেলবে, নয়তো বা বেজিয়ে খেয়ে ফেলবে এই ফাঁকিটাকে আর কি। তো যেহেতু উঠতে পারে না, আমি আরো কিছুদিন এই ফাঁকিটাকে আমার কাছে রেখে দিব, লালন পালন করব, আর একটু বড় করব। আর একটু বড় করলে হবে কি, সে গাছে গাছে উড়ে 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 চলে যেতে পারবে, নিজের খাওনটা নিজে খুঁজে খেতে পারবে। তো আসলে অনেকে আমাকে বলতেছিল যে এটাকে তুমি ছাড়তেছো না কেন, ছাড়তেছো না কেন। এখন অবশ্য তারা বুঝতে পেরেছেন ফাঁকিটা এখনো পুরোপুরি উঠতে পারে না। তো ঠিক আছে, আমি এই ভিডিওটা এখানে শেষ করতে চাই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আবারও দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ফাঁকি নিয়ে। তো এই ফাঁকিটাকে আমি এখন আবার রেখে দিব তার বাসাতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।